যা 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 কৃপানের বাড়িতে যা তুই। আরে মানুষ সিকিউরিটি চায়, এদিকে আমি চাইলে অপরাধ, বড় লোক বর চাইলে অপরাধ, বাড়ি চাইলে অপরাধ, গাড়ি চাইলে অপরাধ। আর তুই তুই খুব ভালো মতোই বুঝতে পেরে গেছিস যে এসব করে কোনো লাভ নেই, এসব কিছু ফেক। আসল হচ্ছে সিকিউরিটি, বড় লোক বর, বড় লোক বাড়ি, গাড়ি, শ্বশুর মশাই, এই সব কিছু তোর কাছে আছে, এই সমস্ত করে কি লাভ তো? আরে যা 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 যা, একবার না হয় ওই নিমন্ত্রণের কার্ডটা নিয়ে কৃপানে বাড়িতে যা। এই ভদ্রভাবে কথা বল দিদি। এই তুই চুপ কর, ভদ্রভাবে কথা বল, ও এখন আমাকে ভদ্রতা শেখাচ্ছে। মুদ্রার এপিট আর ওপিট, আমি সোজাসুজি বলি যে আমার ভালো বর চাই, ভালো গাড়ি চাই, আমি ভালোভাবে থাকতে চাই, আমি ভালোভাবে বাঁচতে চাই, ওই বস্তির নরকে থাকতে চাই না। তুই তুই পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে বলছিস, তুই বুঝে গেছিস যে এই লড়াইয়ে তুই হারবি, তুই তুই কিছু পাবি না, আখেরে তোর কিচ্ছু হবে না, তাই না? তুই হারবি, তাই তো? এসব কথা থাক না গিনিমতি, তুমি তুমি এসব কথা ছেড়ে দাও, ভেতরে চলো। তার আগে এটা তো সবার সামনে বলে যাও যে তুমি কার্ডটা নিয়ে কৃপান ব্যানার্জির বাড়ি যাচ্ছ কি যাচ্ছ না। ও যাবে, ও যাবে না, ও যাবে, যেতে পারে না, ওর মেরুদণ্ড এখনো ভেঙে যায়নি, ও সরীসৃপ নয়, ও যাবে না। আমি গীতাকে চিনি, ও প্রতিবাদ করতে পারে, ও কিছুতেই এই ফাঁদে পা দেবে না। কি যাবে? মেহেক, হ্যাঁ তুমি যাবে, প্লিজ তুমি যাও, আমার পাপা পাপা বড্ড একা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ কেউ নেই বাবার পাশে, বড্ড বড্ড হেল্পলেস হয়ে গেছে, তুমি একটু হেল্প করে দিও। আমার পাপা খুব ধুমধাম করে বিয়েটা দিচ্ছে, আমি তো সেটাই চেয়েছিলাম, ধুমধাম করে আমার বিয়ে হবে, সানাই বাজবে, বিয়ে নহবত কি না হবে, আমাকে পালকিতে করে আনা হবে, আমার খুব শখ ছিল জানো তো, পাপা সেটাও পূরণ করে দিচ্ছে। প্লিজ প্লিজ তুমি না বলো না। দরকার নেই, কি হবে কবর ঘুরে, কোন অতীতে অগ্নিজিৎ মুখার্জি কি করেছে, থাক না, তার চেয়ে বরং বাড়ির বাড়ির লক্ষ্মী বউটি হয়ে থাকো। বেশ তুমি যখন বলছো তখন তাই সই। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।